এবার শান্তিরবাজার থেকে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে শান্তিরবাজার থানার পুলিশ তাদের গ্রেফতার করে। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও পুলিশ বাজারে টহল দিচ্ছিল। এ সময় 5 সন্দেহভাজন ব্যক্তিকে বাজারে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ থেকে কাজ করার উদ্দেশ্যে কৈলাসহ সীমান্ত দিয়ে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করে। পরে পুলিশ পাসপোর্ট অ্যাক্টে মামলা নিয়ে তাদের গ্রেফতার করে। শনিবার শান্তিরবাজার থানার ভারপ্রাপ্ত কালকে সন্ধ্যা নাগাদ আমাদের পুলিশ মোবাইল টিম বাজারে মোবাইল করতেছিল, তখন ওই 5 জন লোক এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখে তাদের মনে সন্দেহ হয়, আমাদের অফিসারদের মনে, স্টাফের মনে। তখন তারা ওদেরকে ডিটেন করে এবং জিজ্ঞাসাবাদে ওরা সবাই বলে বাংলাদেশের নাগরিক, তারা ইন্ডিয়া এসেছে থ্রু কৈলাসহর বর্ডার দিয়ে, এবং তাদের জিজ্ঞাসাবাদে তারা কোনো ধরনের পাসপোর্ট বা ডকুমেন্টস কোনো কিছুই দেখাতে পারেনি বা কোনো ধরনের পাসপোর্টও নেই যে ইন্ডিয়াতে ঢুকানো। অ্যাকর্ডিংলি তাদেরকে 5 জনকে ডিটেন করে থানায় নিয়ে আসা হয় এবং থানায় নিয়ে আসা আরও ইন্টারোগেশনের পরে জানা যায় তারা ইন্ডিয়াতে ঢুকেছে কাজ করার উদ্দেশ্যে। পরবর্তী সময় আমরা পাসপোর্ট একটা একটা কেস রেজিস্টার করি এবং ওদেরকে ওই কেসে অ্যারেস্ট করা হয়। আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়। শনিবার ধৃত 5 বাংলাদেশিকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে এই অবৈধ অনুপ্রবেশ কাণ্ডের পেছনে কারা জড়িত তা খুঁজে বের করবে পুলিশ। এর জন্যই তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে জানান শান্তিরবাজার থানার ভারপ্রাপ্ত ওসি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।